সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো এ পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস দিব গণিত। আজকে তোমরা গণিত ক্লাস করার জন্য সবাই খাতা পেন্সিল সামনে নাও এবং আগে অবশ্যই আমার কথাগুলো শুনবে এবং অঙ্কগুলো বুঝে নিবে। তো আমরা আজকে তাহলে পড়ার দিকে ফিরে যাই। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো আজকে আমাদের বোর্ড বই গণিত, বোর্ড বইয়ের পৃষ্ঠা 52। পৃষ্ঠা 52-তে আছে যোগ অঙ্ক, 7 নম্বরে আছে যোগ করি। পৃষ্ঠা 52-7 নং অঙ্ক যোগ করি। তাহলে আমরা আজকে দেখো, এর আগে ক্লাসে আমি তোমাদের যখন বক্সের অঙ্ক শিখিয়েছিলাম তখন সেখানে আমাদের যোগ বিয়োগ দুটোই ছিল। তাহলে আজকে দেখো, আজকে আমরা শুধু যোগ অঙ্ক করবো। তাহলে এখানে 1 নম্বর আছে বলো, দেখো 2 আছে, 2+4। তাহলে আমরা 2+4, 2 সঙ্গে 4 বা 4 সঙ্গে 2 আমরা কি করবো, যোগ করবো। যোগের সময় ছোট বড় সংখ্যা কিন্তু অতটা বিষয় না। হ্যাঁ, আমাদের যেটা বিয়োগের সময় খেয়াল করতে হবে, বিয়োগের সময় আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, তাহলে কিন্তু আমরা বিয়োগটা মিলাতে পারবো না। কিন্তু যোগের ক্ষেত্রে এটা তেমন বিষয় না, এটা যে কোনো এক পাশ থেকে গণনা করলেই হবে। তাহলে আমাদের এখানে আছে দেখো, 2 আছে, 2 কি আমাদের ছোট সংখ্যা, তারপর আছে যোগ, তারপর আছে 4। যোগের জন্য কিন্তু আমাদের ছোট বড়টা তেমন সমস্যা নাই। তাহলে আমরা 4 এর সাথে 2 যোগ করব। আমি তোমাদের এর আগে পেন দিয়ে শিখিয়েছিলাম, তোমরা কাঠি নিতে পারো, পেন নিতে পারো, তারপর আমরা হাত ব্যবহার করতে পারবো, তারপরে আমরা ট্যালি চিহ্ন কেটেও করতে পারবো। ট্যালি চিহ্ন তোমাদের এর আগে শিখিয়েছিলাম, তোমরা ট্যালিটা খুব সহজে বোঝো এবং সবাই খুব ভালোভাবে নিতে পারো। তাহলে ট্যালি সংখ্যা করে করতে পারবে। ট্যালি সংখ্যা দিয়ে যদি আমরা করি, এদিকে দেখো ট্যালি সংখ্যা করলে আমরা এদিকে আছে কত সংখ্যা, আমাদের এখানে দেখো 2 আছে। তাহলে ট্যালি সংখ্যা যদি নেই তাহলে দেখো 2টা দাগ দিলাম, তারপর আছে কি চিহ্ন, তারপর আছে যোগ চিহ্ন, যোগ, তারপরে কত আছে 4 আছে, তাই না? তাহলে আমরা 4টা দাগ দিলাম, 1, 2, 3, 4। এখন কি করবো আমরা, একসাথে সবগুলো গুনবো বা যোগ করবো। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমাদের সবগুলো যোগ করে কি হলো, 6 হলো। তাহলে আমরা ট্যালি সংখ্যা যদি না করি আমরা পেন দিয়ে এটা করতে পারি। তাহলে আমাদের প্রথমে আছে কয়টা, দেখো 2, সংখ্যা আছে কত 2। তাহলে আমরা কি করবো, প্রথমে দেখো এই যে 2টা পেন নিলাম, 2টা পেনের সঙ্গে আমরা কি করবো আরো 4টা পেন যুক্ত করে দিব। তাহলে দেখো আমার হাতে তুমি দেখতে পাচ্ছ, এই হাতে আছে 2টো পেন আর এই হাতে আছে দেখো 4টি। তাহলে আমরা এই দেখো একত্রে যদি করি, এখানে কয়টা দেখো না, গুনে দেখো সবাই, এখানে কয়টা পেন আছে, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এখানে আমাদের কয়টা কলম আছে, 6টা। তাহলে আমাদের এখানে কত হবে, 4টা আর 2টা হবে 6টা। তারপর দেখো নাম্বার 2 নম্বরে আছে কত, 3+0। তোমরা এখানে একটু খেয়াল করো, এখানে আছে 0। যোগের সময় যে কোনো সংখ্যার সাথে যখন 0 হবে আমাদের যোগফলটা সেই সংখ্যায় হবে। তাহলে 3-এর সাথে 0 যখন আমরা যোগ করবো তখন কি হবে, 3, 3-ই হবে। তাহলে তোমরা এটা 3 দেখো। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন অঙ্কে আসো, 3 নম্বরে আছে কত, 4+1। আমরা এখানে হাত দিয়েও করতে পারি, এখানে আছে কয়টা আঙুল আমাদের, 4টা। আর আমরা সাথে কি করব, 4টার সাথে যদি আমরা দেখো এখানে আছে 4টা, সাথে আমরা আরেকটা যুক্ত করলাম, তাহলে কয়টা হলো, 5টা হলো। তাহলে আমরা এটা পেন দিয়ে দেখাতে পারি, আবার ট্যালি সংখ্যা দিয়েও দেখাতে পারবো। তাহলে দেখো আমার হাতে আছে এখানে, এই হাতে আছে 4টা পেন আর এই হাতে আছে 1টা, মিলিয়ে দিলে কয়টা হলো, 5টা হলো। তাহলে আমাদের এখানে কত হবে, 4 আগে এই দিক থেকে দেখো 4টা আর 1টা 5টা হলো। এরপরে দেখো এখানে কিন্তু আবারও 0 দিয়ে আছে, এর আগে ছিল 0টা এদিকে, এবার আছে 0টা শুরুর দিকে। তাহলে আছে 0+5। আমি তোমাদের আগেই বলেছি যখনই যোগের সময় সংখ্যার সাথে 0 থাকবে তখন আমরা কি করব, সোজা সেই সংখ্যাটাই বসিয়ে দিব। তাহলে এখানে কত হবে, 0 সাথে 5 যোগ করলে কত হয়, 5, 5 হয়।
এরপরে দেখো আছে 5 নাম্বার 6 যোগ 2 তাহলে এখানে কি হবে 6টা আর 2টা আমরা কি করব যোগ করে দেব 6টার সঙ্গে 2টা যোগ করে দেব তোমরা ক্যালি করে করতে পারো কোনো কাঠি নিয়ে করতে পারো পেন নিয়ে করতে পারো আবার হাতের ব্যবহারও করতে পারো তাহলে 6 যোগ 2 তাহলে আমরা দেখি এবার এখানে দেখো আমার হাতে আছে কয়টা পেন এখানে দেখো আমার হাতে আছে এখানে 6টা পেন দেখো এখানে আছে আমার হাতে 6টা পেন তাহলে 6টার সঙ্গে আমরা যোগ করব কয়টা আরো এই 2টা তাহলে 6টার সঙ্গে আছে কত এখানে 2টা তাহলে কত হবে এখন 6টা আর 2টা কোন 1 2 3 4 5 6 7 8টা পেন হবে এখানে তাই না তাহলে আমাদের কত হবে অঙ্কর রেজাল্টটা কি হবে 6 আর 2 8 হবে তাহলে আমরা এখানে লিখতে পারি 6 আর 2 8 তারপর আসো নেক্সট 6 নাম্বার 6 নম্বরে আছে কত 3 যোগ 7 3 যোগ 7 তাহলে আমরা কি করব 3টার সাথে 7টা যোগ করলে হবে আবার 7টার সঙ্গে যদি তুমি 3টা যোগ করো সেটা হবে মানে ইংরেজি যোগের ক্ষেত্রে সংখ্যাটা কোন পাশে আছে সেটা অত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের 100% এটা খেয়াল করতে হবে যে বড় সংখ্যাটা আগে হবে তারপর ছোট সংখ্যা বড় সংখ্যা থেকে সব সময় বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যা বাদ যায় সেই জন্য তোমাদের যোগের ক্ষেত্রে এটা তেমন সমস্যা না তাহলে 3টা আরো 7টা যোগ করবে তোমরা যদি ক্যালি করে করো সেটাও হবে আবার যদি পেন বা কাঠি নাও সেটাও হবে তাহলে এখানে যদি আমরা ক্যালি সংখ্যা নেই তাহলে দেখো 1 2 3 3টা আমরা কি করলাম এই 3 সংখ্যা নিলাম তারপরে এখানে আমাদের কি আছে যোগ চিহ্ন আছে তাহলে আমরা এখানে যোগ দিলাম তারপর আবার কি করব 7টা ক্যালি সংখ্যা কাটবো দেখো 1 2 3 4 5 6 7 তাহলে আমরা এখন কি করব এগুলো এভারেজে মানে এক সঙ্গে আমরা কাউন্ট করব বা গণনা করব মানে এক সঙ্গে যখন যোগ করব তখন কিন্তু আমাদের মূল অ্যানসারটা চলে আসবে তাহলে দেখো আমরা এখন করি 1 2 3 4 5 6 7 এই 7টা হলো সাথে আমাদের 3 যোগ হবে তাহলে 7 এর পরে হবে 8 9 10 তাহলে আমাদের কত হলো 7 আর 3 হলো 10টা 7 3 কত হলো 10 তাহলে আমরা হাতের আঙ্গুল থেকে করতে পারবো ক্যালি সংখ্যা থেকে করতে পারবো আবার যদি আমরা পেন ইউজ করি সেটা থেকেও করতে পারবো এরপর তো দেখো 7 নাম্বার 7 নাম্বার আছে কত 5 যোগ 4 তার মানে 5টার সঙ্গে আমরা 4টা যোগ করব তাহলে এখানে আগে আমরা কি করব 5 তারপরে যোগ করব 4 তাহলে 5টা আর 4টা যোগ করলে কতটা হবে আমরা দেখি তাহলে এখানে আমার হাতে আছে কয়টা আঙ্গুল দেখো 5টা আছে 5টার সঙ্গে আমরা কয়টা যুক্ত করব এখানে 4 তাহলে 5 আর এখানে আছে আমাদের এখানে আছে কতটা 4টা সংখ্যা তাহলে 5 এর পরে কোন 6 7 8 9 কয়টা হলো 9টা হলো 5 4 হবে এই 9 তারপর দেখো 9টা আরো 1টা কি বলছি 9 আর 1 বা 1 যোগ 9 যেটাই করো যোগফল একই আসবে তাহলে 9 যোগ 1 বা 1 যোগ 9 যেটা করো যোগফল কিন্তু আমাদের 1 হবে তাহলে 9টা আরো 1টা 9টার সঙ্গে আমরা কি করব আরো একটা যোগ করে দেব দেখো আমার হাতে আছে কয়টা এখানে এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা তাহলে আমার এই হাতে আছে 9টা পেন আমি সাথে আরো যুক্ত করব 1টা তাহলে 9টা আরো 1টা যোগ করলে হলো কতটা 10টা দেখো শূন্য 10 এরপরে দেখো আছে 4 4 যোগ 4 4টা সঙ্গে কি করব আরো 4টা যোগ করে দিব তাহলে কত হবে দেখো দেখো 4টা সঙ্গে আমরা কি করব আরো 4টা মিলিয়ে দিব বা যোগ করে দেব দেখো আমার এই হাতে আছে কয়টা পেন 4টা 1 2 3 4 সঙ্গে আমরা কি করব এই পাশে আরো 4টা যুক্ত করে দেব দেখো এখন এক সঙ্গে গুণো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হলো
এরপর দেখো পাঁচটা আরো পাঁচটা তাহলে এখানে আমরা হাত ব্যবহার করতে পারি আবার ট্যালিং ব্যবহার করতে পারি তারপরে আমরা পেন বা কাঠি ব্যবহার করতে পারি তাহলে 5 আর 5 10 দেখো কিভাবে হয় আমার হাতে আছে কত দেখো আমার হাতে আছে এই হাতে আছে 5টি 5টি সঙ্গে যোগ হবে আরো 5টি এই হাতে আছে আবার 5টি তাহলে আমাদের এই 5টি 5টি কতটা হলো দেখো গুণে তোমরা এখানে 10টা অঙ্ক হবে আমাদের তাহলে 5 আর 5 হলো 10 আচ্ছা তাহলে তোমাদের সুবিধা দেখে আমি আরো একবার বলে দিচ্ছি তাহলে তোমরা যোগ অঙ্কগুলো কিভাবে করবে তোমরা এভাবে ট্যালি চিহ্ন দিয়েও করতে পারো আবার আমার মতো পেন ব্যবহার করে করতে পারো কাঠি দিয়েও করতে পারো হাতে গুনেও করতে পারো তাহলে এখানে 4 আর 2 আছে কত 6 আর 3 এর সঙ্গে আছে কত 0 শুধু 3 না আমাদের যে কোনো সংখ্যার সাথে 0 হলে যোগের সময় কি হবে সেই সংখ্যাটাই এখানে আসবে অর্থাৎ 3 যোগ 0 আছে তাহলে আমাদের এদিকে যোগফল হবে 3 তারপর আছে 3 নাম্বার 4 যোগ 5 সমান সমান আমাদের কত হবে 5 4 আর কি কত হয় 5 হয় তারপরে আবার দেখো এদিকে 0টা প্রথমের দিকে আছে তার আবারো সেই একই বিষয় 0 এর সাথে যে সংখ্যাই যোগ করব আমাদের কি হয় সেই সংখ্যাই হয় তাহলে এখানে কত হবে 0 যোগ 5 তার মানে আমাদের এটা 5 হবে 5 নাম্বার আছে 6 যোগ 2 সমান সমান কত হবে 6টা আর 2টা যোগ করলে কত হয় 8 হয় তাহলে 6 আর 2 হবে 8 তারপর 6 নম্বরে আসো 3 আছে 3 যোগ 7 সমান সমান কত হবে 10 3 যোগ 7 সমান সমান হবে 10 অর্থাৎ সাথে সাথে তুমি 3 যুক্ত করো করতে পারো আবার 3 এর সাথেও 7 যোগ করতে পারো ফলাফল কিন্তু আমাদের একই আসবে 10ই আসবে তারপরে আবার 7 নাম্বার 7 নম্বরে আছে কত 5 যোগ 4 তাহলে 5 এর সাথে আমরা 4 যোগ করেছি 5 আর 4 এর কত হলো 5 আর 4 এ 9 তারপর দেখো 8 নম্বর 8 নম্বর আছে কত 1 যোগ 9 তাহলে এই ক্ষেত্রে আমরা 9 থেকে 1 গুণতে পারি আবার 1 থেকেও 9 এর সংখ্যা গুণতে পারি অর্থাৎ আমি তোমাদের বারবার বলেছি যোগের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তেমন সমস্যা হয় না যেটা আমাদের বিয়োগের ক্ষেত্রে হয় বিয়োগের ক্ষেত্রে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয় যোগের সময় দেখো এদিকে আছে ছোট সংখ্যা এদিকে আছে বড় সংখ্যা আবার এদিকেও আছে দেখো আগে ছোট পরে বড় এটা কোনো বিষয় না তাহলে আমরা যে দিক থেকেই যোগ করব যোগফল কিন্তু একই হবে তাহলে এখানে 9টা আর 1টা এই যোগ করলে 10ই হবে আবার একই সঙ্গে তুমি 9 যোগ করো তাহলেও 10ই হবে আবার 9 নম্বরে আসো 4 যোগ 4 অর্থাৎ 4 এর সাথে 4 যোগ করলে কত হলো 8 হলো তারপরে 10 নম্বর 5 যোগ 5 5 এর সাথে 5 যোগ করলে কত হলো 10 হলো ওকে তাহলে আজকে আমাদের যোগ এই পর্যন্তই তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বাই